এমন কি রমজান শরীফও ঋণ হইতো, কোনো সুদ জানতো না। কিন্তু রমজান শরীফের দারুল খেরাতের ব্যাপারে কারোর কাছে 1টা টাকা চান্দা চাইছো, যদি ফিরে থাকে মিথ্যা কথা, এক জব মিথ্য। কোনদিন কারো হচ্ছে 1টা টাকাও চাইছে ঋণ হইতো তার মধ্যে তো নেই দিতা। এমনকি রমজান শরীফ করে মাস দুইয়ের দায়িত্ব ঋণ শোধ করছে, এর সাথে হাজার বর্ষের সাথে আমি আসলাম, আমি জানি আর কোনো বাড়ি জানি না। বাবা আমার 100 টাকা দিয়া হয়তো তোমার ঋণ শোধ কর। সেই সময়ের যুগশ্রেষ্ঠ আলী মোহন জেলা 40 জন সময়, তখন থাকি পালা থেকে সময় বাড়ছে, তো তারা পরামর্শ করিয়া ওই সময় 40 জনের 40টা টাকা, 40 টাকা এলামি করে না জানি এই সময় 40 টাকা। আমার বাবা কইছেন, ও বন্ধু 20 টাকা জমিনের কি আর আসলো, ক টাকা 20 টাকা জমিনের কি আর আসলো, 40 টাকা তাদের দিছে। তাই কলো জুড়ে কলো জুড়ে ফিরাইয়া দিছেন, আর কইছেন যে আমি ফুলান শরীফের দিনই মই কোনো হাদিয়া তোফা কোনো টাকা পয়সা দিতাম না। আমি প্রায়ও কই যে বর্তমান বিশ্ব তো সবচেয়ে লম্বা শ্বাস আলা হইল ইদি শাহবান তানজানিয়া, আপনারা তো অনেকে দাদার কথা জি ইউটিউব বা ইউথ কিতাব তান কিরাত আছে, এক শ্বাসে সুরে ফাতেহা শেষ করিয়া আলিফ লাম মিম দা আলিকাল কিতাব কতক্ষণ পর্যন্ত এক শ্বাসে পড়তে হবে। আমার প্রশ্ন হইল খালি সাহেব আপনার কাছে যে এই যে ইদিয়াম ইদি শাহবান যেন পয়লা কিরাত শুরু করিয়া ওতখানে এক শ্বাসে পড়তে পারছে নি, আস্তে আস্তে বাড়াইছে, কিন্তু আমাদের কাদি সাহেব বলে দেখা যায় শ্বাস থাকা সত্ত্বেও দেখা যায় সেখানে অফ করে। মস্ত নাই আমানবদারির সাথে বলা সাহেব তুলে পরিচয় মুক্তি সাহেব পরিচয় আমরা ভুক্তভোগী দেখি শুনি এর লাগে হইয়া আল্লাহর ওয়াস্তে যদি এই সমস্ত জানিয়া বা অজানিয়া এই সমস্ত ভুল করেন তাইলে তো জবাব দেওয়া লাগবো, নিজে জবাব দেওয়া লাগবে। এলে কিছু হুঁশিয়ারির সহিত এই সমস্ত দায়িত্ব আঞ্জাম দিবা আমি আশা রাখছি। আর বাবা একটা কথা প্রায় বলিতা, যার সিনার মধ্যে সহি শুদ্ধ প্রাণ আছে এই ব্যক্তি কোনোদিন মানুষের সামনে জ্বলিয়ে লইত না, মানুষের সামনে কোনোদিন জ্বলিয়ে লইত না। কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় আমরা লালস বাড়ি গেছে, আমি এর থেকে ফটো কথা কই না লালস বাড়ি গেছে, আর মূল জিনিস আমরা আস্তে আস্তে গঠি যা কমি যা আড়াই দিয়া সরল করো। দারুকাতের সাথে যারা শরিক আছে সাবকুলার জবান থেকে তো আপনারা শুনছেন, আমরাও শুনছি। সর্বপ্রথম যে কিরাত পড়ানি আদম কাকি রহমতুল্লাহ আলাইহির মাজারও বাড়তে বাড়তে ওলামা হযরত সেই সময়ের যুগশ্রেষ্ঠ আলী মোহন জেলা 40 জন সময় তখন থাকি পালা থাকি সময় বাড়ছে, তো তারা পরামর্শ করিয়া ওই সময় 40 জনের 40টা টাকা, 40 টাকা এলামি করে না জানি এই সময় 40 টাকা। আমার বাবা কইছেন, ও বন্ধু 20 টাকা জমিনের কি আর আসলো, ক টাকা 20 টাকা জমিনের কি আর আসলো, 40 টাকা তাদের দিছে। তাই কলো জুড়ে কলো জুড়ে ফিরাইয়া দিছেন, আর কইছেন যে আমি ফুলান শরীফের দিনই মই কোনো হাদিয়া তোফা কোনো টাকা পয়সা দিতাম না। বিফাদলিল্লাহি তাআলা শেষ সময় পর্যন্ত আমি আল্লাহ যেভাবে ধুসি দিছিল তখন কিন্তু অবস্থা বা ব্যবস্থাপনা এরকম আসলো না, যেভাবেও হোক তাই দরি দরিয়া নিয়ে ফুলান শরীফ পড়াইছেন, নিজে বেয়ে ফুটছেন।
এমনকি রমজান শরীফের ঋণ হইত, কোন কেউ জানতো না। কিন্তু রমজান শরীফের দারুল খেলাতের ব্যাপারে কোন কাছে একটা টাকা চান্দা চাইছো যদি খুঁয়া থাকে তাকে মিথ্যা কথা একাজ্জব মিথ্য। কোনদিন কারণে একটা টাকাও চাইছে ঋণ হইতো তার মধ্যে তো নেই দিতা, যথেষ্ট দিতা। এমনকি রমজান শরীফ পরে মাস দুই এক লাইতো ঋণ শোধ করছে। আমি তো কইব বড় ভাই চাই যেন লাগবে, কারণ দীর্ঘদিন এর সাথে হাজার বর্ষের সাথে আমি আসলাম, আমি জানি আর কোনো ভাই জানি না। বাবা আমার এত টাকা দিয়া হয়তো তোমার ঋণ শোধ কর, তোমার ঋণ শোধ কর, মাস দুই এক দিয়ে ঋণ শোধ করতে। এত ত্যাগ করল, এত কষ্ট করল, খুলিয়ে আপনারা যে কোরআন শরীফ শিক্ষা দিলা, আজ দশ পনেরো বছর যাইতে না যাইতে দেখা যায় এরা তোর মান একই বলে গঠি গেছে। এটা কিন্তু কাম্য নয়, এটা যারা খর্দা ছাত্রবর্তী করিয়া তাকে দিলা অমুক মেয়ার ভুয়া, অমুক নেতার ভুয়া, অমুক হ্যাঁ ইটার ভুয়া, ক্লাসও নাই কিচ্ছু নাই, এই যে পরীক্ষা একটা দুইশো করিল শেষ, পরীক্ষা দিয়ে চল এটা তো দুইশো করলো পাস করে দিল শেষ, কোরআন শরীফ জেলা আসলো রইল বাস্তব অবস্থা। তার কারণে খারি সব দেন চাই আল্লাহর বাস্তে এটা আমানত মনে করিয়া আর সবচেয়ে বড় যে কথাটা আপনারে আল্লাহ আহলে কোরআনের মাঝে সামিল করছে, কোরআন শরীফের খেদমতর লাগি আপনারে নির্বাচিত করছে, এটা আপনি গনিমত মনে করতাম। এটারে আপনি যদি পেশা হিসাবে বা কিবির বড়ছবির মনে করেন, হ্যাঁ আজকালি দেখা যায় তিন তিন খামিজর স্তরের কারি তিন তিন আহ্বান সানিত পড়াই না দেখুন যেন কেন্দ্র গুলো খবর লিয়ে দেখুন জানি বলান জি। আমি জিকার করি কোরআন শরীফ মা বা ইনার দফাতাইন দুই মোল্লাটর ভিতরে যে কোরআন শরীফ যেখানে আছে এখানে মাঝে কোনো তারতম্য আছে কিন্তু সালিস আর রাবে আর আহ্বান সানিয়ত লেখা আছে জি। সুরায় নাস কোরআন শরীফের মাঝে নাইনি, সুরায় এখলাস কোরআন শরীফের ভিতরে নাইনি জি, যেটা সুরায় ফাতেহা কোরআন শরীফ শুরু হয়েছে সুরায় নাস গিয়া শেষ হয়েছে, এই দুই মোল্লাটর ভিতরে সমস্ত কোরআন শরীফ প্রত্যেকেই পড়াইলা হ্যাঁ কোন জায়গার থেকে পড়াইলা এটা কোনো ব্যাপার না, এটা দেখা না। হামিসর পরীক্ষক রাবের পরীক্ষক রাবের স্তরকারী তাই কিন্তু আর ভালো এটা না, এটা অহংকার ত্যাগ করিয়া কোরআন শরীফের খাদিম আল্লাহ বানাইছেন আল্লাহর পক্ষ থেকে, এটা একটা পুরস্কার আপনার লাগি, এটার গনিমত মনে করিয়া এটার দায়িত্ব আঞ্জাম দেওয়া, তাইলে দুনিয়া আগে রাত উজালো হইব বরকত হইবা। আমি আবারও হইয়া আমার অলিশ্বর মুখ থেকে বারবার এ কথাটা শুনছি যে যার ভিতরে সহি শুদ্ধ কেরাত আছে তাই আল্লাহ কোনোদিন জলিল করত না, জলিল করত না। অতএব ইলমে কেরাতের ব্যাপারটা এটা বহুত খেদমতগুলোর মাঝে বহুত খেদমতগুলোর মাঝে একটা বড় খেদমত থাকে, এমনকি এ কথা একেবারে দ্বিধাহীন চিত্তে কোয়া যায় অনেকের গেলো কোরআন শরীফ আসলো কিন্তু সহি শুদ্ধ কেরাত আসলো না, স্বীকার করবো না কিনা জানি না, দড়ি দড়ি আনিয়ে মানুষ কোরআন শরীফ পড়াইছ, কোরআন শরীফ পড়াইয়া দিছে জায়গায় জায়গায় দিছে, এখন যদি তান যাওয়ার ফলে পনেরো বছরের মাথার যদি কোরআন শরীফ হল খেদমতর মাঝে কুতাহিয়ায় পড়ার মাঝে বেশ সময় তাইলে তো এটার লাগি সম্পূর্ণ দায়ী আমরা, এর লাগি অনুরোধ করিয়া আমি সমালোচনার লাগে কইয়ার না, আমরা নিজে ইসলাম হইবার লাগি একবার অন্তর থাকি কইয়ার আল্লাহর ওয়াস্তে এই দিকটা খেয়াল রাখবা, আপনি কোরআন শরীফের খাদিম হিসাবে আপনি নিজে যদি ধরিয়া নেন তাহলে দেখবা সব কিছু সহল হয়ে গেছে আসান হয়ে গেছে।